রাজ্য নির্বাচনের এখনো বাকি রয়েছে প্রায় ১৯ মাস, কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ঠিক ততটাই নির্বাচনী পারদ যেন ঊর্ধ্বমুখী হচ্ছে। রাজ্যে ২০১৮ নির্বাচনে বিজেপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির কতটুকু কাজ করার কথা ছিল আর বাস্তবের মাটিতে আদৌ তার ঠিক কতটুকু পালন করেছে তা ত্রিপুরার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলের খুব ভালো করেই জানা আছে। একই তো গ্রাম থেকে শুরু করে পাহাড়ি জনজাতি ভাই বোনেদের কর্মবিমুখতার চিত্র ফুটে উঠছে বছর দুয়েক আগে থেকেই, কিন্তু বর্তমানে পূর্বের সেই পরিচিত সোনালী ত্রিপুরার চিত্রটা একেবারেই যে পাল্টে গেছে তার বলার অপেক্ষা রাখে না। আর মানুষও বিজেপি ও আইপিএফটি জোট সরকারের প্রতি মোহভঙ্গ হয়ে এখন অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আর এ থেকে বাদ যায়নি খোদ শাসক দলীয় সমর্থক থেকে শুরু করে কর্মকর্তারাও। এই জোট সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে আজ সোনামুড়ায় দেখা গেল বাম যুবদের নব্য যৌবনের ঢেউ। এদিন সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার যুবারা কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হলো আট দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ মিছিলে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, বিভাগীয় সভাপতি পীযূষ কান্তি দেবনাথ, রাজ্য কমিটির সদস্য বিল্লু আচার্য, মনির হোসেন এবং উপজাতি সংগঠনের রাজ্য নেতৃত্ব খোরং ত্রিপুরা। এদিন বর্তমান রাজ্য সরকারের করা সমালোচনা করে নবারুণ দেব এবং পলাশ ভৌমিক তুলে ধরলেন জোট সরকারের কর্মবিমুখতা এবং বর্তমান অস্থির পরিস্থিতির কথা। এদিনের এই কর্মসূচি ও বাম যুবদের এই জনপ্লাবন দেখে সোনামুড়াবাসীর এবং রাজ্যবাসীর মধ্যে যে এক ব্যাপক সাড়া ফেলবে তার বলার অপেক্ষা রাখে না। দেশে দুই কোটি প্রতিশ্রুতি বন্ধ, পঞ্চাশ হাজার চাকরি বন্ধ, সব মিলিয়ে আমাদের রাজ্যের গত সাড়ে তিন বছরে দেড় হাজার চাকরি হয়নি। আমাদের রাজ্যের বেকারত্বের হার বাড়ছে, গোটা দেশে বেকারত্বের হার স্বাধীনতার পর সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন ঠিক করেছি, আমরা রাজ্যের ধর্মনগর থেকে সাব্রম গোটা রাজ্যের প্রতিটা যুবকের কাছে যাব। একটাই স্লোগান হবে, না খেলা হবে না জয় শ্রীরাম। স্লোগান যুবদের মুখে একটাই থাকবে, হায়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়? বেকারের হাতে কাজ নেই। যখন বেকাররা বলছেন হায়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়, তখন আমরা দেখছি কেউ জয় শ্রীরাম দিয়ে একজনের গাড়ি ভাঙছে স্লোগান দিয়ে, আরেকজন ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে আরেকজনের গাড়ি ভাঙছে, কেউ খেলা হবে বলে গাড়ি ভাঙাভাঙি করছেন। আমরা বলছি কোনো স্লোগানেই আমার পেটের ক্ষুধা, বেকারের হাতে কাজে হাতে কাজ তার কথা নেই। বলে যে কথাতে বেকারের হাতে কাজ আসবে, যে কথাতে ক্ষুধার্ত মানুষের পেটে। বক্সনগর থেকে নিজস্ব প্রতিবেদন দুরন্ত টিভি।